কিছু পুলিশ অফিসারের উর্দে খুললে আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাপ দেখা যাবে, এভাবেই পুলিশ প্রশাসনকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেন, এবারে খেলা হবে, তবে তিনবার পার হয়ে গেছে, এবারে ফাউল করলে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেওয়া হবে। সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম নলগেড়িয়া থেকে কুটিঘাট পর্যন্ত পঞ্চায়েতের নির্বাচন উপলক্ষে পদযাত্রায় অংশ নিয়ে এই কথাগুলো বলেন আজ। তিনি বলেন, রোদে গরমে ঘামের মধ্যে আমাদের মিছিল করতে কোনো অসুবিধা হয়নি, কারণ শ্রমজীবী মেহনতি মানুষরা সারা বছরই ঘাম ঝরায়। তৃণমূল ভেবেছিল নমিনেশন করতে দেবে না, আমরা চাই ঘাম ঝরুক, রক্ত যেন না ঝরে। ভোটের দিন ঝড় হোক, বৃষ্টি হোক, পুলিশ থাকুক আর যাই হোক, সকাল সকাল গিয়ে নিজের অধিকার প্রয়োগ করুন। তিনি পুলিশকে নিজের উর্দির সম্মান রাখার কথা বলেন। মোহাম্মদ সেলিম বলেন, জ্যোতি বসু বলেছিলেন গ্রামে গ্রামে নিজের সরকার হবে, মানুষের সরকার হবে, সেটাকে নকল করে এরা বলছে দুয়ারে সরকার। বন্যা ত্রাণের টাকা, আমফানের টাকা, মিড ডে মিলের টাকা, আইসিডিএস এর টাকা, আবাস যোজনার টাকা, সবকিছু এরা চুরি করেছে, তাই চোরমুক্ত মানুষের পঞ্চায়েত গড়তে হবে। তিনি বলেন, হ্যাঁ খেলা হবে, তবে খেলার নিয়ম কানুন মানতে হবে, আর সেই লাল কার্ড, লাল টুপি, লাল গেঞ্জি পরে আমাদের বাহিনী প্রস্তুত। আমাদের খেলোয়াড়রা এখন মাঠে আছে, আর তৃণমূল এখন তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সকাল নেমে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে তার ব্যবস্থা আমাদের সমস্ত এই জওয়ান কমরেডরা যারা আছে তাদের তাগিদ দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। কোনো পুলিশ, কোনো প্রশাসন, কোনো নির্বাচন কমিশন না, মানুষ তার অধিকার প্রয়োগ করে লুটেরাদের তাড়িয়ে নিজের হাতে পঞ্চায়েত নেবে। জ্যোতি বসু যখন 77-এ সরকার তৈরি হয়েছিল প্রথমে বলেছিলেন গ্রামে গ্রামে নিজের সরকার হবে, সেটাকে ওরা চোরদের হাতে তুলে দিয়েছে তৃণমূল, আর নকল করে বলছে দুয়ারে সরকার। আরে পঞ্চায়েতটাই আসলে দুয়ারে সরকার, সেই পঞ্চায়েতে 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, আমফানের টাকা, বন্যাত্রাণের টাকা, ত্রিপল, আইসিডিএস এর খাবার, মিড ডে মিলের চাল সব চুরি করার ব্যবস্থা করেছে। কেউ কেউ মনে করেছিল এই চোরদের সাহায্য করতে, লবণকে সাহায্য করতে 56 আসবে। আমরা দেখলাম বিজেপি 14 থেকে সরকারে আছে, কিন্তু তৃণমূলের লোকজনকে কোনো শাস্তি দেয়নি, নারদা থেকে, সারদা থেকে, চিটফান্ড থেকে দেখেছি আমরা। এই জন্য আমরা বললাম, হাইকোর্টে গেলাম, আমাদের উকিলরা কোর্ট কেস করলো, যেতে হয়। যেমন এখানে যখন মিথ্যা মামলায় পুলিশ, এই যে আমার সামনে কমরেডরা আছে, তাদেরকে ধরে জামিন অযোগ্য মামলায় জড়িয়েছিল, কিন্তু মানুষ যখন সংঘবদ্ধ হয় তারপরে গিয়ে আপনারা কোর্ট থেকে ওই জেলবন্দি অবস্থা থেকে থাকা আমাদের কমরেডকে ছিনিয়ে নিয়ে এসছেন, মুক্ত করে নিয়ে এসছেন। এইভাবেই চোরদের তাড়িয়ে পঞ্চায়েতকে আমাদের মুক্ত করতে হবে। আমরা ঘাম ঝরাচ্ছি কারণ আমরা ঘামের দাম চাই, আর আমরা ঘাম ছড়াচ্ছি যাতে রক্ত না ঝরে। এই নমিনেশন দেওয়ার সময় দেখেছেন চোপড়ায় কমরেড মনসুর আলম, আমার 21 কমরেড, তাকে তৃণমূলের মস্তানরা গুলি মেরে শেষ করে দিয়েছে। 15 সে লড়াই করেছে কিন্তু বাঁচতে পারেনি। আর কোনো মেহেদুল মিদ্দা, আনিস খান, মনসুর আলম যাতে প্রাণ না যায় তার জন্য এই লুটেরাদের বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, তা আপনারা থাকবেন। আর যাতে কোনো ভোট ভাগাভাগি না হয়, সব বাই মিলে এক ঘর, তাই হবে তো? সিপিআইএমের নেতৃত্বে আপনারা অঞ্চল পঞ্চায়েত গড়ে তুলবেন, 3 স্তরেই ভোট দিতে হবে, গ্রাম পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে এবং জেলা পরিষদে। ওরা ভেবেছিল নমিনেশন দেবে না, আর ফাঁকা মাঠে গোল হবে, আর ডিজে বাসি বলবে খেলা হবে। এখন আমাদের খেলোয়াড়রা মাঠে আছে, আর তৃণমূলের এখন তোমার দেখা নাই রে। আর পুলিশকেও বলবো নিজের উর্দির সম্মান করুন। আমার অনেক পুলিশ অফিসার আছে, তাদের উর্দি খুললে দেখা যাবে আন্ডারপ্যান্টে তৃণমূলের ছাপ লাগানো। গ্রামে গঞ্জে রাস্তায় ঘাটে যখন তৃণমূল পোস্টার লাগাতে পারছে না, তখন পুলিশের ভেতরের জামায় তারা পোস্টার লাগিয়ে দিচ্ছে, তাই তো? এই জন্য আমরা বলছি নিয়ম মেনে, আইন মেনে, একটা খেলা হলেও তো একটা নিয়ম থাকে,